নমস্কার বন্ধুগণ প্রাকৃতিক ভূগোলে আমরা আলোচনা করব এবার আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলি সম্পর্কে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান এই চ্যাপ্টারটা আমরা কয়েকটা ভাগে ভাগ করে দেখব কারণ এই চ্যাপ্টারটা অনেকটা বড় এবং সেটা যদি আমি পুরোটা বানাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনাদেরও বুঝতে অসুবিধা হবে তাই ভিডিওটা আমি ভেঙে ভেঙে কয়েকটা পার্টে বার করব তো এটা এই বিষয়ের ওপর প্রথম ভিডিও তো ভিডিওটা আপনারা পুরো দেখবেন এবং ভিডিওতে যদি কোনো অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে অবশ্যই সেটা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করব আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় ভারতের ইতিহাস ভূগোল এবং অর্থনীতির বিষয়ে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে প্লে লিস্টগুলির লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমাদের প্রথমে জানতে হবে যে আবহাওয়া কাকে বলে আবহাওয়া আবহাওয়া কাকে বলে এবং এর সঙ্গে আরও একটা যেটা উপাদান রয়েছে সেটা হচ্ছে জলবায়ু এই জলবায়ুও কাকে বলে আবহাওয়া কাকে বলে জলবায়ু কাকে বলে এবং এদের দুজনের মধ্যে পার্থক্য কী প্রথম কথা হচ্ছে আবহাওয়া আবহাওয়া হচ্ছে একটা স্থানের একদিনের বা কয়েক দিনের উষ্ণতা বায়ুর চাপ বায়ুর প্রবাহ বায়ুর আর্দ্রতা আকাশে মেঘের অবস্থা বৃষ্টিপাত প্রভৃতির একটা গড় অবস্থা অন্যদিকে জলবায়ু হচ্ছে একটি বিরাট অঞ্চলের অন্তত 30 থেকে ৩৫ বছরের গড় অবস্থা জলবায়ু হচ্ছে একটি বিরাট অঞ্চলের আবহাওয়ার অন্তত তিরিশ থেকে ৩৫ বছরের গড় অবস্থা তাহলে এই দুটো জিনিসের মধ্যে প্রথম আসছে আবহাওয়া কারণ এটাই সব থেকে ছোট উপাদান একটা নির্দিষ্ট স্থানের কয়েকটা ছোট স্থানের একদিন বা কয়েক দিনের অবস্থা হচ্ছে আবহাওয়া কিন্তু একটা বিশাল অঞ্চলের বহু বছরের প্রায় তিরিশ থেকে ৩৫ বছর তিরিশ থেকে ৩৫ বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু এবং এই দুটোর মধ্যে আরও যে একটা পার্থক্য পাচ্ছি সেটা হচ্ছে আবহাওয়া দৈনন্দিন ঘটনা এখানে একদিনের ঘটনা দেখাচ্ছে বা কয়েকদিনের কিন্তু জলবায়ু এরম দৈনন্দিন নয় এবং কোনো একটা স্থানে জলবায়ু সাধারণত চেঞ্জ হয় না একটা উদাহরণ যদি আমি দিই যে কলকাতা শহর কলকাতা শহরের যে জলবায়ু সেটা কিন্তু সহজে পরিবর্তন হবে না বহু বছর আগে যেরকম জলবায়ু ছিল আজকেও প্রায় সেরকমই জলবায়ু রয়েছে হ্যাঁ একটু গরম হয়তো বেড়ে গেছে ঠান্ডা হয়তো আগের থেকে কম পড়ে এর কারণ হচ্ছে দূষণ বেড়ে গেছে এই সমস্ত কিন্তু হঠাৎ করে কলকাতা শহরে বরফ পড়বে না বা হঠাৎ করে কলকাতা শহর মরুভূমিও হয়ে যাবে না তো এখানকার জলবায়ু একই রকম থাকবে বহু দিন ধরে এখানকার জলবায়ু এক থাকবে কিন্তু আবহাওয়া কিন্তু বহু দিন ধরে এক থাকবে না কলকাতা শহরেই আজকে যদি বৃষ্টি হয় এর থেকে পাঁচ দিন পরে এখানে প্রচণ্ড গরম থাকতে পারে আবার তার কিছুদিন পরে আবার বৃষ্টি হতে পারে তারপরে আবার কিছুদিন পরে ঠান্ডা পড়তে পারে এই পরিবর্তনটা হচ্ছে আবহাওয়া পরিবর্তন কিন্তু জলবায়ু বহু দিন ধরে থাকছে তো আবহাওয়া এবং জলবায়ু এই দুটি বিভিন্ন উপাদান নিয়ে গঠিত বিভিন্ন উপাদান নিয়ে গঠিত সেই উপাদানগুলো কি কি যদি জানতে চাওয়া হয় যে আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলি কি কি সেইগুলো হচ্ছে প্রথম বায়ুমণ্ডলের উষ্ণতা দ্বিতীয় বায়ুর চাপ তৃতীয় বায়ু প্রবাহ চতুর্থ বায়ুর আর্দ্রতা পঞ্চম মেঘ ষষ্ঠ বৃষ্টিপাত প্রধানত এইগুলোই হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান উপাদান মানে এই সমস্ত জিনিস দিয়েই আবহাওয়া এবং জলবায়ু পরিমাপ করা হয় বা মানে আবহাওয়া বা জলবায়ু কেমন একটা অঞ্চলের আবহাওয়া বা জলবায়ু কেমন এইগুলো আমরা নির্ণয় করতে পারি এই সমস্ত উপাদান দিয়ে তো এই ছটি হচ্ছে প্রধান উপাদান আবহাওয়া এবং জলবায়ু। এইবার আমাদের এখানে প্রধান যেটা দেখার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা উপাদান সম্পর্কে ডিটেলসে প্রত্যেকটা উপাদান একটা একটা করে ডিটেলসে আমি আলোচনা করব তাই জন্যই বললাম আমি ভিডিওটা ভেঙে ভেঙে ভাগ মানে ভাগ করে করে আমি তৈরি করব। তো প্রথমে যেটা দেখব উষ্ণতা বায়ুমণ্ডলের উষ্ণতা সম্পর্কে আগে আলোচনা করব তাহলে আবহাওয়া এবং জলবায়ুর প্রথম উপাদান হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা বায়ুমণ্ডলের উষ্ণতা প্রথমেই যেটা আমাদের জানতে হবে যে বায়ুমণ্ডলের উষ্ণতা বলতে শুধুমাত্র তার চারিদিকে যে বায়ুমণ্ডলটা রয়েছে তারই উষ্ণতা বোঝায় অর্থাৎ এটা যদি আমাদের পৃথিবী হয় পৃথিবীর চারিদিকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডল অর্থাৎ বায়ু শুধুমাত্র এই বায়ুর উষ্ণতাকেই বায়ুমণ্ডলের উষ্ণতা বলা হয় ভূপৃষ্ঠের একটা উত্তাপ রয়েছে সেই ভূপৃষ্ঠের উত্তাপকে কিন্তু কখনোই বায়ুমণ্ডলের উষ্ণতা বলা হয় না এবং এই বায়ুমণ্ডলের উষ্ণতা এই যে গ্যাসগুলো এই বায়ুটা পুরো উষ্ণ হচ্ছে এর উৎস কি এর উৎস সূর্য এটা সকলেরই জানা যে সূর্য আমাদের সমস্ত আলো এবং উত্তাপ প্রদান করে তো সূর্যই এই বায়ুমণ্ডলের উষ্ণতার উৎস এবার সূর্য থেকে মোট যা তাপ বিকিরিত হয় তার মাত্র মানে তার দুশো কুড়ি ভাগের মানে সরি দুশো কুড়ি কোটি ভাগের এক ভাগ আমাদের পৃথিবীর কাছে এসে পৌঁছয় দুশো কুড়ি কোটি ভাগের মাত্র এক ভাগ সূর্য থেকে তাপ পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৌঁছয় এবং এই এক ভাগ তাপের মাধ্যমেই বায়ুমণ্ডল উষ্ণ হয় তার মানে এই এক ভাগের থেকে যদি একটু বেশি তাপ আমাদের পৃথিবীতে এসে পৌঁছতো তাহলে আমরা মানে আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না মাত্র এক ভাগ তাপ এসে পৌঁছয় এবং এই এক ভাগ তাপই হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার উৎস এবার বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় বায়ুমণ্ডল উত্তপ্ত হয় কি করে উৎস পেয়ে গেলাম সূর্য কোন জিনিসটাকে আমরা উষ্ণতা বলবো বায়ুমণ্ডলে সেটা জানলাম এবার হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় কী করে সূর্য থেকে পৃথিবীর দিকে যে তাপটা এসে পৌঁছয় মানে সূর্যের যে তাপ পৃথিবীতে এসে পৌঁছয় এটা যদি পৃথিবী হয় সূর্য থেকে তাপ এসে পৃথিবীতে পৌঁছচ্ছে এবং পৃথিবীর চারিদিকে রয়েছে বায়ুমণ্ডল এটা বায়ুমণ্ডল এই যে তাপটা এসে পৌঁছচ্ছে এটা ডাইরেক্টলি কিন্তু এই বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না যে তাপটা এসে পৌঁছচ্ছে সেটা ডাইরেক্টলি এই বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না তো কী হয় এই তাপটা এসে প্রথমে পৌঁছয় ভূপৃষ্ঠে এর ফলে ভূপৃষ্ঠটা গরম হয় এবার এই গরম ভূপৃষ্ঠর থেকে তাপ বিকিরণ হয় গরম ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ হয় আর ওই বিকিরিত তাপের মাধ্যমেই বায়ুমণ্ডল উষ্ণ হয় তাহলে এখান থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে বায়ুমণ্ডলের যে উষ্ণতা এটা সূর্যের প্রত্যক্ষ তাপের প্রভাবে হচ্ছে না প্রত্যক্ষ তাপের প্রভাবে হচ্ছে না বরঞ্চ এটা পরোক্ষভাবে হচ্ছে প্রত্যক্ষভাবে হচ্ছে না পরোক্ষভাবে হচ্ছে কেন প্রথমে এটা ভূপৃষ্ঠটাকে গরম করছে তারপরে সেই ভূপৃষ্ঠের গরমটা বিকিরণ হয়ে বায়ুমণ্ডলকে গরম করছে তাই জন্য এটাকে বলা হচ্ছে পরোক্ষভাবে উত্তপ্ত করা তাহলে এখানে যদি প্রশ্ন আসে যে আমাদের বায়ুমণ্ডলের যে উষ্ণতা এটা প্রত্যক্ষভাবে হয় নাকি পরোক্ষভাবে হয় উত্তর হবে পরোক্ষভাবে এর পরের ব্যাপার হচ্ছে বায়ুমণ্ডল কি পদ্ধতিতে উত্তপ্ত হয় কি পদ্ধতিতে কি পদ্ধতিতে উত্তপ্ত হয় একটা বললাম এই বিকিরণের প্রভাবে হয় এটাই মেন উৎস মানে এটাই হচ্ছে মেন বায়ুমণ্ডলের উষ্ণতার জন্য একটা মানে প্রথমটা হচ্ছে বিকিরণ পদ্ধতি প্রথম তাহলে বিকিরণ পদ্ধতি মানে এই সমস্ত পদ্ধতির মাধ্যমে আমাদের বায়ুমণ্ডল উষ্ণ হয় বিকিরণ পদ্ধতি কাকে বলে বিকিরণ পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে তাপ কোনো জড়ো মাধ্যম ছাড়াই শীতলতর স্থানে সঞ্চারিত হয় তাকে বলা হয় বিকিরণ পদ্ধতি এটা হচ্ছে বিকিরণ পদ্ধতির মানে বিকিরণের সংজ্ঞা বিকিরণের সংজ্ঞা কি যে পদ্ধতিতে তাপ কোনো জড় ছাড়াও শীতলতর স্থানে সঞ্চালিত হয় তাকে বলা হয় বিকিরণ পদ্ধতি যতটা শক্ত মনে হচ্ছে ততটা নয় আমাদের ভূপৃষ্ঠ কি পৃথিবী একটা জড় মাধ্যম ভূপৃষ্ঠ একটা জড়মাধ্যম কারণ সেটা মাটি দিয়ে তৈরি জড়মাধ্যম মাধ্যম বায়ু কি বায়ু হচ্ছে গ্যাসীয় মাধ্যম ভূপৃষ্ঠ হচ্ছে জড়মাধ্যম এবং বায়ু হচ্ছে গ্যাসীয় মাধ্যম এবার যে তাপটা এসে পৌঁছচ্ছে সেটা প্রথমে কোথায় আসছে জড়মাধ্যমে জড় মাধ্যম থেকে সেটা বিকিরণ হয়ে কোথায় যাচ্ছে গ্যাসীয় মাধ্যমে দিয়ে সেটাকে সেই গ্যাসীয় মাধ্যমটাকে উত্তপ্ত করছে এইটাই হচ্ছে বিকিরণ পদ্ধতি এইবার আবার আপনারা ডেফিনেশনটা দেখে নিন বুঝে যাবেন যে বিকিরণ পদ্ধতি কাকে বলে আর এই বিকিরণ পদ্ধতি হচ্ছে প্রধান পদ্ধতি যার মাধ্যমে বায়ুমণ্ডল উষ্ণ হয় এই বিকিরণ পদ্ধতির মাধ্যমে উত্তপ্ত হওয়ার পরের ঘটনা হচ্ছে পরের পদ্ধতি হচ্ছে পরিবহন পদ্ধতি পরিবহন পদ্ধতি প্রথমে অবশ্যই বিকিরণ পদ্ধতিতে উত্তপ্ত হতে হবে এবার হচ্ছে কি এটা যদি ভূপৃষ্ঠ হয় এবং তার উপরে যদি এটা গ্যাসীয় মাধ্যম অর্থাৎ বায়ু হয় বিকিরণ পদ্ধতির প্রভাবে প্রথমে বায়ুর নিচের অংশটা উত্তপ্ত হয়ে যায় এই অংশটা উত্তপ্ত হয়ে যায় মানে এটা যদি ভূপৃষ্ঠ হয় ভূপৃষ্ঠের থেকে কাছে যে বায়ুটা অবস্থিত যে সমস্ত বায়ুটা অবস্থিত সেটা এই বিকিরণ পদ্ধতির মাধ্যমে উত্তপ্ত হয় কিন্তু এই উত্তপ্ত বায়ুর উপরের যে বায়ুটা রয়েছে উপরের স্তরের যে বায়ুটা রয়েছে সেটা সেটা তখনও ঠান্ডা থাকে নিচের দিকের বায়ুটা প্রথমেই উত্তপ্ত হয়ে যায় ভূপৃষ্ঠের কাছে যে বায়ুটা অবস্থিত সেটা প্রথমেই উত্তপ্ত হয়ে যায় কিন্তু তার উপরের স্তরের বায়ুটা তখনও পর্যন্ত ঠান্ডা থাকে আর এই উপরের স্তরের বায়ুটা যে পদ্ধতিতে গরম হয় সেটাই হচ্ছে পরিবহন পদ্ধতি যখনই নিচের স্তরের বায়ুটা উত্তপ্ত হয়ে যায় তারপরেই এই গরম বায়ুটা আস্তে আস্তে উপরের দিকের বায়ুকেও গরম করতে থাকে গরম বায়ুটা পরিবহনের মাধ্যমে শীতল বায়ুকেও গরম করতে থাকে গরম যে বায়ুটা নিচের স্তরে রয়েছে সেটা তো গরম আছেই উপরের স্তরের যে শীতল বায়ুটা আছে সেটাকে আস্তে আস্তে গরম করতে শুরু করে এটাই হচ্ছে পরিবহন পদ্ধতি এবং পরিবহন পদ্ধতির যে সংজ্ঞাটা রয়েছে সেটা হচ্ছে যে পদ্ধতিতে কোনো উষ্ণ পদার্থের তাপ শীতল পদার্থের উপর ধীরে ধীরে সঞ্চারিত হয় তাকে বলা হয় পরিবহন পদ্ধতি যে পদ্ধতিতে কোনো উষ্ণ পদার্থের তাপ শীতল পদার্থের ওপর ধীরে ধীরে সঞ্চারিত হয় তাকে বলা হয় পরিবহন পদ্ধতি তাহলে বোঝা গেল যে এই দুটো পদ্ধতির মাধ্যমে কি করে বায়ু উষ্ণ হয় থার্ড পদ্ধতি হচ্ছে পরিচলন পদ্ধতি বিকিরণ পদ্ধতি হয়ে গেল পরিবহন পদ্ধতি হয়ে গেল তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে পরিচলন পদ্ধতি পরিচলন পদ্ধতির আগে মানে এটা বোঝার আগে আমাদের একটু ফিজিক্সের একটা ব্যাপার বুঝে নিতে হবে যে গ্যাসের একটা ধর্ম হচ্ছে সেটা যত গরম হবে তত হালকা হবে দিয়ে ওপরের দিকে উঠে যাবে এটা ফিজিক্সে পদার্থবিজ্ঞানে বলা হয়েছে যে গ্যাসের একটা ধর্ম হচ্ছে যে সেটা যত গরম হবে তত বেশি হালকা হবে এবং যত হালকা হবে তত উপরের দিকে উঠে যাবে এবং এর মাধ্যমে যে বায়ুমণ্ডলে এই যে ঘটনাটা ঘটে সেটাই হচ্ছে পরিচলন পদ্ধতি অর্থাৎ সূর্য থেকে তাপ এসে প্রথমে ভূপৃষ্ঠকে গরম করে দিচ্ছে ভূপৃষ্ঠকে গরম করার ফলে কি হচ্ছে বললাম যে নিচের স্তরের যে বায়ুটা রয়েছে সেটা গরম হয়ে যাচ্ছে পরিবহন পদ্ধতিতে বললাম যে নিচের স্তরের যে বায়ুটা রয়েছে সেটা প্রথমেই গরম হয়ে যাচ্ছে আর যখনই এটা গরম হয়ে যাচ্ছে গ্যাসের ধর্ম অনুযায়ী এই বায়ুটা হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে গ্যাসের ধর্ম কি যত সেটা হাল মানে গরম হবে সেটা তত হালকা হয় ওপরের দিকে উঠে যাবে ওপরের দিকে উঠে গেল এখানের বায়ুটা যখনই নিচের স্তরের বায়ুটা ওপরের দিকে উঠে গেল তাহলে সেই জায়গায় একটা শূন্য স্থান তৈরি হলো সেই শূন্য স্থানটাকে পূরণ করবে কেউ একটা আমাদের প্রকৃতির নিয়ম হচ্ছে কোথাও যদি একটা শূন্য স্থান তৈরি হয় সেটাকে কেউ না কেউ এসে পূরণ করবে এখানে যেহেতু বায়ুর ওপরে সমস্ত কাজটা হচ্ছে তো এইটুকু অংশের বায়ু যখন গরম হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে তখন চারিদিক থেকে যে ঠান্ডা বায়ুটা আছে সেটা ছুটে আসছে এই জায়গাটাকে পূরণ করার জন্য সেটা পূরণ করে দিল আবার তাপ পড়ছে নিচের ঠান্ডা বায়ুটাকে আবার গরম করছে সেটা উপরে উঠে যাচ্ছে আবার পাশের থেকে ঠান্ডা বায়ু এসে সেই শূন্যস্থানটা পূরণ করছে এটাই হচ্ছে পরিচলন পদ্ধতি পরিচলন পদ্ধতি কাকে বলে বোঝা গেল এই পদ্ধতির মাধ্যমেও বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উত্তাপ ছড়িয়ে পড়ে চতুর্থ পদ্ধতি হচ্ছে তাপ শোষণ পদ্ধতি তাপ শোষণ পদ্ধতি এই পদ্ধতিতে বায়ুমণ্ডলের মানে বায়ু খুব অল্প পরিমাণে উত্তপ্ত হয় খুব অল্প পরিমাণে হলেও এই পদ্ধতিটাও মানে আমাদের বায়ুমণ্ডলে চলে প্রথমেই বললাম যে এই যে বায়ুটা রয়েছে সেটা সূর্যের তাপে ডাইরেক্টলি গরম হতে পারে না সূর্যর যে তাপটা রয়েছে সেটা বায়ুমণ্ডলকে বায়ুকে ডাইরেক্টলি উত্তপ্ত করতে পারে না সেটা আগে পৃথিবীতে এসে পৌঁছয় তারপরে বিকিরণ হয়ে পরিবহন হয়ে পরিচালন হয়ে সমস্ত জায়গাটাকে গরম করছে কিন্তু বায়ুকে না পারলেও বায়ুর মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ধুলি কণাগুলো রয়েছে সেগুলোকে গরম করতে পারে মানে সূর্যর থেকে যে তাপটা আসছে সেটা বায়ুকে ডাইরেক্টলি গরম না করতে পারলেও বায়ুর সঙ্গে যে সূক্ষ্ম সূক্ষ্ম ধুলি কণাগুলো বয়ে যা বয়ে বেড়াচ্ছে বায়ুর সঙ্গে সবসময় কিছু সূক্ষ্ম ধুলিকণা থাকবে সেই ধুলিকণাগুলোকে কিন্তু সূর্যের তাপ ডাইরেক্টলি এসে গরম করে এবার এই বায়ু ক মানে এই বালু কণাগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ধুলি কণাগুলো যখন গরম হয়ে যায় তার চারিদিকে যে বায়ুটা রয়েছে সেটা গরম হয়ে যায় আবার বলছি সূর্যর থেকে যে তাপটা আসছে সূর্যোর থেকে যে তাপ পৃথিবীতে এসে পৌঁছচ্ছে সেটা বায়ুকে ডাইরেক্ট গরম করতে পারে না সেটা করে কি এই ভূপৃষ্ঠকে আগে গরম করে তারপরে বিকিরণ পদ্ধতি পরিচালন পদ্ধতি বা পরিবহন পদ্ধতি এই সবের মাধ্যমে বায়ুকে উত্তপ্ত করে কিন্তু বায়ুকে ডাইরেক্ট গরম না করতে পারলেও বায়ুর সঙ্গে যে সূক্ষ্ম সূক্ষ্ম ধুলি কণাগুলো ভেসে চলে প্রতিনিয়ত তাকে সূর্যের তাপ ডাইরেক্ট গরম করতে পারে এবং যখনই এই সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণাগুলো যেগুলো বায়ুর সঙ্গে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে সেগুলো গরম হয়ে যায় তখন তার চারিদিকের অল্প কিছুটা অঞ্চলের বায়ু গরম হয়ে যায় এর প্রভাবেও বায়ুমণ্ডল উষ্ণ হয় অল্প পরিমাণে হলেও এর মাধ্যমেও বায়ু উষ্ণ হয় তো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে তাপ শোষণ পদ্ধতি যেহেতু তাপটা আসছে তাকে শোষণ করছে বায়ু ডাইরেক্ট শোষণ করছে না ধুলি কণাগুলো শোষণ করছে দিয়ে সেই ধুলি কণাগুলো বায়ুকে উত্তপ্ত করছে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে তাপ শোষণ পদ্ধতি এইগুলো গেল প্রধান পদ্ধতি এছাড়াও কিছু কিছু পদ্ধতিতে বায়ুমণ্ডল গরম হয় যেমন যদি কোথাও একটা আগ্নেয়গিরি অগ্নুৎপাত শুরু হয় বা কোথাও যদি উষ্ণ প্রশোণ থাকে উষ্ণ প্রশোণ বলতে পৃথিবীর গায়ে একটা কোথাও ফাটল যেখান থেকে উষ্ণ জল বা উষ্ণ কিছু বেরিয়ে আসছে সেই রকম উষ্ণ প্রশোবন যদি থাকে এইগুলোর কাছাকাছি যে বায়ুটা থাকে সেইগুলো কিন্তু উত্তপ্ত হয় সেইগুলোর উত্তাপ কিন্তু সূর্য থেকে আসে না তার যে উত্তাপটা সেটা সূর্যর থেকে আসে না অর্থাৎ যেখানে আগ্নেয় ঘিরি থাকবে অগ্নুৎপাত হচ্ছে এইখানে যে বায়ুটা গরম হবে সেটা এই অগ্নুৎপাতের প্রভাবে হয় এইভাবেও কিছুটা অঞ্চলের বায়ু প্র মানে উষ্ণ হয় যেখানে উষ্ণ প্রশোবন রয়েছে ভূমি থেকে যেখানে গরম জল হচ্ছে সেই অঞ্চলের বায়ুটা উত্তপ্ত হয় মানে সেই তার কাছাকাছি যে বায়ুটা রয়েছে সেটা উত্তপ্ত হয় এবং এই উত্তাপের কারণও সূর্যের তাপ নয় এটার কারণ এই উষ্ণ প্রশোপণ এর মাধ্যমেও বায়ুমণ্ডল উষ্ণ হয় তো এই বায়ুমণ্ডলের উষ্ণতার কিছু বৈশিষ্ট্য রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমি একটা একটা করে বলছি আপনারা লিখবেন প্রথম নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডলের উষ্ণতা সবচেয়ে বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডলের উষ্ণতা থেকে বেশি হয় এবং এর সাথে এক নম্বর পয়েন্টেই চলছে এবং মেরু অঞ্চলে সবচেয়ে কম হয় তাহলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডলের উষ্ণতা সবচেয়ে বেশি হয় এবং মেরু অঞ্চলে সবচেয়ে কম হয় দ্বিতীয় পয়েন্ট নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই উষ্ণতা প্রায় সমান থাকে নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই উষ্ণতা প্রায় সমান থাকে কিন্তু মেরু অঞ্চলে শীত ও গ্রীষ্মের উষ্ণতার মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করা যায় উষ্ণতার পার্থক্য সবথেকে কম নিরক্ষীয় অঞ্চলে এবং উষ্ণতার পার্থক্য সবথেকে বেশি মেরু অঞ্চলে তৃতীয় বৈশিষ্ট্য পৃথিবীর বার্ষিক গতির জন্য জানুয়ারি মাসে দক্ষিণ গোলার্ধ এবং জুলাই মাসে উত্তর গোলার্ধ বেশি উষ্ণ হয় পৃথিবীর বার্ষিক গতির জন্য জানুয়ারি মাসে দক্ষিণ গোলার্ধ এবং জুলাই মাসে উত্তর গোলার্ধ বেশি উষ্ণ হয় চতুর্থ বৈশিষ্ট্য সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতার তারতম্য অনুসারে উষ্ণতার তারতম্য হয় সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা যতটা বেশি হবে উষ্ণতা তত কম হবে তাহলে চতুর্থ পয়েন্ট হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতার তারতম্যে উষ্ণতার তারতম্য হয় প্রতি এক মিটার যদি আমরা উঠি তাহলে উষ্ণতার পার্থক্য হবে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছয় দশমিক চার ডিগ্রি সরি এটা চার হবে চার ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এক হাজার মিটার বা এক কিলোমিটার যদি আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে উঠি তাহলে ছয় পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন হবে অর্থাৎ যেই আমরা এক কিলোমিটার উঠব ছয় পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে আরও এক কিলোমিটার উঠবো আরও ছয় পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে এই জন্যই পাহাড়ি অঞ্চলের উষ্ণতা কম হয় পাহাড়ি অঞ্চলের উষ্ণতা কম হয় এই কারণে এরপরের ব্যাপার বায়ুমণ্ডলের উষ্ণতা পরিমাপ কি করে করা হয় অর্থাৎ পরিমাপ করার যন্ত্রের নাম কি খুব সহজ অ্যান্সার সেটা হচ্ছে থার্মোমিটার থার্মোমিটারের সাহায্যে বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় বায়ুমণ্ডলের উষ্ণতার শেষ ব্যাপার হচ্ছে সমষ্ণ রেখা সমষ্ণ রেখা কাকে বলে ভূপৃষ্ঠের যে সকল স্থানের গড় উষ্ণতা কোনো একটি নির্দিষ্ট সময়ে সমান বা একই থাকে ভূপৃষ্ঠের যে সকল স্থানের গড় উষ্ণতা কোনো একটি নির্দিষ্ট সময়ে সমান বা একই থাকে মানচিত্রে সেই সকল স্থানের উপর দিয়ে যদি একটা কাল্পনিক রেখা টানা হয় যে তার ফলে যে রেখাটা পাওয়া যায় তাকে বলা হয় সমষ্ণ রেখা পুরো পৃথিবীতে ধরা যাক এটা একটা জায়গা এ এটা একটা জায়গা বি এটা একটা জায়গা সি এই তিনটে জায়গায় ধরা যাক কোনো একটা সময় বছরের কোনো একটা সময় এখানে থাকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড ধরা যাক জানুয়ারি মাসে জানুয়ারি মাসে এখানকার তাপমাত্রা থাকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড জানুয়ারি মাসে এই জায়গাটার বি জায়গাটারও তাপমাত্রা থাকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড জানুয়ারি মাসে এই এই জায়গাটারও তাপমাত্রা থাকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে পৃথিবীতে এরম তিনটে জায়গা আমরা পেয়ে গেলাম এটা পুরো এক্সাম্পল দিচ্ছি উদাহরণ দিচ্ছি এর সঙ্গে কিন্তু বাস্তবের কোনো সম্পর্ক নেই এইভাবে করা হয় সেখানে যে দশ ডিগ্রি থাকবে এরম নয় আর স্থানে এইভাবেই থাকবে সেরম নয় যেটা এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আমি বলছি তাহলে এই আমার এই উদাহরণে তিনটে জায়গা পেয়ে গেলাম যেখানে জানুয়ারি মাসে উষ্ণতা থাকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড এবার এই তিনটে জায়গাকে আমি যদি একটা কাল্পনিক রেখার মাধ্যমে যোগ করে দিই যে রেখাটা পাবো সেটাই হচ্ছে সমষ্ণ রেখা তো এটা ছিল বায়ুমণ্ডলের উষ্ণতার ডিটেলসে আলোচনা এবার আমরা দেখব বায়ুর চাপ তার জন্য এটা আমায় পুরো মুছে ফেলতে হবে পরের উপাদান হচ্ছে বায়ুর চাপ বায়ুর চাপ একে আবার বায়ুমণ্ডলের চাপও বলা হয় বায়ু চাপ কাকে বলে মানে কোন জিনিসটাকে আমরা বলবো বায়ু চাপ পৃথিবীতে আমরা জানি মারধাকর্ষণ শক্তি রয়েছে এবং মারধাকর্ষণ শক্তি অন্যান্য সমস্ত পদার্থের মতো বায়ুকেও তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে যেমন একটা জড় পদার্থকে মারধাকর্ষণ শক্তি তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে আমরা যদি একটা বলকে উপরের দিকে ছুড়ে দিই সেটা আবার নিচের দিকে চলে আসে এর কারণ হচ্ছে পৃথিবীতে মারধাকর্ষণ শক্তি রয়েছে তেমনিভাবে বায়ুকেও মারধাকর্ষণ শক্তি তার কেন্দ্রের দিকে টেনে আনে যেহেতু আমরা বায়ুকে দেখতে পাই না সেই জন্য সেটা আমরা দেখতে পাই না চোখে দেখতে পাই না কিন্তু বায়ুকেও মারধাকর্ষণ শক্তি তার কেন্দ্রের দিকে টানছে এবং অন্যান্য পদার্থের মতো বায়ুরোগ কিছুটা ওজন রয়েছে এবং সেই ওজন আছে বলে বায়ুরও চাপ রয়েছে এবং সেই লোহার বল যখন নিচের দিকে চলে আসছে তার একটা চাপ রয়েছে যেহেতু লোহার বলটা আমরা দেখতে পাচ্ছি তাই সেটা আমরা অনুভবও করতে পাচ্ছি যে লোহার বলটার একটা চাপ রয়েছে কিন্তু বায়ুকে আমরা দেখতে পাই না তবু বায়ুরও একটা ওজন রয়েছে যেহেতু বায়ুর ওজন আছে সেই জন্য বায়ুর চাপও রয়েছে বায়ু নিচের দিকে চাপ দেয় তো সেটাকেই আমরা বলছি বায়ুর চাপ এবার প্রশ্ন হচ্ছে একটা বড় লোহার বল যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় সেটা মারধাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নামবে তাহলে আমরা যদি এর নিচে থাকি তাহলে আমরা তার চাপটা অনুভব করব। আমরা নিচের দিকে ঝুঁকে যাব। তাহলে বায়ুর আমি এক্ষুনি বললাম চাপ রয়েছে বায়ুর ওজন রয়েছে তাই বায়ুর চাপ রয়েছে তাহলে আমরা কেন বায়ুর চাপটাকে অনুভব করি না সবথেকে বড় প্রশ্ন এখানেই আসছে যে বায়ুর যদি একটা ওজন থাকে এবং বায়ু যদি নিচের দিকে চাপ দেয় মারধাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে চাপ দেয় তাহলে আমরা কেন এই চাপটা অনুভব করি না এর কারণ হচ্ছে প্রত্যেকটা জীবের প্রত্যেকটা জীবদের আভ্যন্তরীণ চাপ এবং বাইরে বায়ুর চাপ সমান আমাদের শরীরে আভ্যন্তরীণ যে চাপটা রয়েছে সেটা আর বাইরে বায়ুর যে চাপ এই দুটো সমান সেই কারণেই আমরা বায়ুর চাপটাকে অনুভব করি না একই উদাহরণ হচ্ছে মাছ মাছ জলে থাকে জলের একটা চাপ রয়েছে সেই চাপটা মাছ অনুভব করে না এর কারণ হচ্ছে মাছের যে শরীরের ভেতরের যে চাপ এবং জলের চাপ দুটো সমান এই কারণেই মাছ অনুভব করে না এবং সেম ঘটনা হয় বায়ুর ক্ষেত্রে বায়ু এবং আমাদের ক্ষেত্রে এবার ফার্স্ট পয়েন্ট হচ্ছে এখান থেকে জানার মতো হচ্ছে বায়ুর চাপ কাকে বলে ভূপৃষ্ঠের কোনো একটা নির্দিষ্ট বর্গক্ষেত্রের ওপরে বায়ু স্তরে যে ওজন বা যে চাপ থাকে তাকে বলা হয় বায়ুমণ্ডল এর চাপ ভূপৃষ্ঠের বিশাল বড় ভূপৃষ্ঠ আমাদের সেই ভূপৃষ্ঠের ওপরে একটা নির্দিষ্ট বর্গক্ষেত্র অঞ্চলের ওপরে বায়ু যে চাপটা দেয় বা বায়ুস্তরের যে ওজনটা রয়েছে তাকেই বলা হয় বায়ুমণ্ডলের চাপ এবার এই বায়ুর চাপ যে বায়ুর চাপের কথা বলছি এতক্ষণ ধরে এই বায়ু চাপ সাধারণত দুভাগে ভাগ করা যায় বায়ুর চাপকে দুভাগে ভাগ করা যায় এক উল্লম্ব চাপ এবং দুই অনুভূমিক চাপ উলম্ব চাপ এবং অনুভূমিক চাপ বায়ু উপর থেকে নিচের দিকে যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে উলম্ব চাপ বায়ু উপর থেকে নিচের দিকে যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে উলম্ব চাপ এবং বায়ু সাইডে যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে আনুভূমিক চাপ অর্থাৎ এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের উপর থেকে বায়ু যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে উলম্ব চাপ এবং আমাদের সাইডে যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে আনুভূমিক চাপ এটা গেল বায়ুর চাপের কিছু কথা কিন্তু এবার যদি আমরা এই বায়ুর চাপকে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান হিসাবে দেখি তাহলে বায়ুর আবার দুটো চাপ পাব এটা সিম্পল একটা ব্যাপার যে একটা চাপ ওপর থেকে আসবে একটা চাপ সাইড থেকে আসবে সমস্ত জিনিসের ক্ষেত্রে হবে কিন্তু যদি আবহাওয়া এবং জলবায়ুর উপাদান হিসাবে বায়ুর চাপকে দেখি তাহলে আবার দুটো চাপ আমরা পাব সেটা হচ্ছে প্রথম উচ্চ চাপ এবং দ্বিতীয় নিম্নচাপ যে নিম্নচাপের কথা আমরা এখনও মানে এখন আমরা শুনতে পাই গরমকাল যেহেতু এখন তাই আমরা শুনতে পাচ্ছি যে এখানে নিম্নচাপ দেখা দিয়েছে সেইটাই এই নিম্নচাপ উচ্চচাপ এবং নিম্নচাপ দুভাগে ভাগ করা যায় তাহলে সাধারণত দুভাগে ভাগ করা যায় উলম্ব চাপ এবং আনুভূমিক চাপ কিন্তু আবহাওয়া এবং জলবায়ুর উপাদান হিসাবে বায়ুচাপ রকম উচ্চচাপ এবং নিম্নচাপ কোনো অঞ্চলে যদি বায়ুরচাপ বেড়ে যায় তাকে বলা হচ্ছে উচ্চচাপ কোন কোনো অঞ্চলে যদি বায়ুর চাপ বেড়ে যায় তাকে বলা হচ্ছে উচ্চচাপ আর কোনো অঞ্চলে যদি বায়ুর চাপ কমে যায় তাহলেই তাকে বলা হচ্ছে নিম্নচাপ এইগুলো সম্পর্কে ডিটেলসে পরে আলোচনা করব এখানে শুধু জেনে রাখছি যে উচ্চচাপ এবং নিম্নচাপ এই দুই ভাগে ভাগ করা যায় এরপরের পয়েন্ট বা এরপরের যেটা জানার বিষয় সেটা হচ্ছে বায়ুর চাপ কি দিয়ে মাপা হয় বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি সেই যন্ত্রের নাম ব্যারোমিটার ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রে যদি হাজার তেরো মিলিবার মিলিবার একটা একক হাজার তেরো মিলিবার বা তার বেশি হয় তাহলে জানা বুঝতে হবে যে সেই অঞ্চলে উচ্চ চাপ রয়েছে এবং যদি ব্যারোমিটারে চাপের পরিমাণ মানে বায়ুর চাপের পরিমাণ নশো ছিয়াশি মিলিবার বা তার কম হয় তাহলে তাকে আমরা বলবো বায়ুর নিম্নচাপ খুব সিম্পল ব্যাপার ব্যারোমিটারে কয়েকটা দাগ টানা রয়েছে মানে আমরা ধরে নিতে পারি স্কেলের মতো একটা দাগ টানা রয়েছে সেই স্কেলে কোথাও একটা লেখা আছে হাজার তেরো কোথাও একটা লেখা আছে নশো ছিয়াশি হাজার তেরোর যদি বেশি হয়ে যায় কোনো সময় যদি বায়ুর চাপ এখান থেকে হাজার তেরোর বেশি হয়ে যায় তাহলেই বুঝতে হবে সেই অঞ্চলটাতে উচ্চচাপ হয়েছে আর যদি নশো ছিয়াশি কম হয়ে যায় তাহলে বুঝতে হবে সেই জায়গায় নিম্নচাপ হয়েছে এবং এর ফলে কি হয় উচ্চচাপের ফলে কি হয় নিম্নচাপের ফলে কী হয় সেটা আমি পরে আলোচনা করছি তাহলে এইটুকু জিনিস আশা করছি বোঝা গেল এবার পরের বিষয় ভূপৃষ্ঠের সর্বত্র কিন্তু বায়ুর চাপ সমান নয় ভূপৃষ্ঠের সর্বত্র বায়ুর চাপ সমান নয় সাধারণভাবে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নচাপ এবং মেরু অঞ্চলে বায়ুর উচ্চ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নচাপ দেখা যায় এবং মেরু অঞ্চলে বায়ুর উচ্চ দেখা যায় এগুলো আমি যা বলছি এখন লিখে রাখবেন পরে এগুলো সম্পর্কে বুঝতে পারবেন আরও ভালোভাবে তাহলে প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নচাপ এবং মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ দেখা যায় দ্বিতীয় সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা হবে বায়ুর চাপের পরিমাণ তত কমতে থাকবে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে যতটা উপরে যাব বায়ুর চাপ তত কমতে থাকবে এই কারণেই যদি আমরা পাহাড়ের অনেক উঁচুতে যাই আমাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং পর্বত আরোহণ করার জন্য অভিযাত্রীদের অক্সিজেন সিলিন্ডার নিতে হয় এই কারণে এই যা যা বলছি এখান থেকে বহু প্রশ্ন করা হয়েছে অনেক প্রশ্ন এখান থেকে এসেছে আগে তো সেইগুলো এক একটা করে আলাদা করে বলা সম্ভব নয় তাই প্রত্যেকটা ব্যাপার ডিটেলসে বুঝে নিন আর এখান থেকে যা যা প্রশ্ন আসবে আশা করি আমি সেগুলো আপনারা উত্তর দিতে পারবেন তাহলে আমরা ফিরে আসছি আবার আমাদের পড়াশোনায় যে কতটা উপরে উঠলে কতটা চাপ কমে যদি আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার ফুট হাজার ফুট উপরে যাই যদি আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার ফুট উপরে যাই তাহলে বায়ুর চাপ তেতাল্লিশ মিলিবার হ্রাস পাবে মিলিবার মানে হ্রাস পাবে যদি আমরা হাজার ফুট উপরে যাই তাহলে তেতাল্লিশ মিলিবার বায়ুর চাপ হ্রাস পাবে পরের পয়েন্ট বায়ুর যেখানে নিম্নচাপ হবে বায়ুর যেখানে নিম্নচাপ হবে সেখানে সাধারণত ঘূর্ণবাদ দেখা যায় নিম্নচাপ যেখানে হবে সেখানে বায়ুর মানে সেখানে ঘূর্ণবাদ দেখা যায় এবং উচ্চ অঞ্চলে যেখানে উচ্চ তৈরি হয়েছে সেখানে প্রদীপ ঘূর্ণবাদ দেখা যায় নিম্নচাপ অঞ্চলে ঘূর্ণবাদ দেখা যায় নিম্নচাপ অঞ্চলে ঘূর্ণবাদ বা ইংরেজিতে যাকে বলে সাইক্লোন ঘূর্ণবাদ হবে এটা ঘূর্ণা নয় ঘূর্ণবাদ ইংরাজিতে সাইক্লোন এবং উচ্চ চাপ অঞ্চলে কী হবে উচ্চ অঞ্চলে হবে প্রতীপ ঘূর্ণবাদ প্রতিপ ঘূর্ণবাদ ইংরাজিতে যাকে বলে অ্যান্টিসাইক্লোন এই গেল বায়ুর চাপ সম্পর্কে আলোচনা এবং এর পরের দিন আমরা আলোচনা করব বায়ু প্রবাহ সম্পর্কে সেইটা অনেকটা বড়ো ব্যাপার এবং খুব ডিটেলসে আমরা আলোচনা করব পরের দিন আলোচনা করব বায়ু প্রবাহ সম্পর্কে তো এই ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ